পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, এবার ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধের হুমকি রাশিয়ার। এরপর জানিয়ে দিব পাল্টা পাল্টে হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। এদিকে হামাসের সাথে একমত হতে পারল না ইসরায়েল। আরো জানিয়ে দিব শহর দখলে গিয়ে মিয়ানমারের 80 সেনা নিহত। এরপর জানিয়ে দিব মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া যুদ্ধে টিকতে পারবে না ইউক্রেন, বলেছেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবার ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধের হুমকি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের কোন ইউরোপীয় সদস্য ইউক্রেনে সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে সতর্ক করেছে রাশিয়া। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। 2 বছর গড়িয়ে 3 বছরে পা দিলেও এখনো এই যুদ্ধ শেষের কোন দৃশ্যমান লক্ষণ নেই। এই যুদ্ধ ঘিরে 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ভয়াবহ টানাপোড়েন জড়িয়েছে রাশিয়া। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বেশ কয়েকবার সতর্ক করেছেন। তবে এবারে বিতর্ক পুতিন শুরু করেননি, শুরুটা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। সোমবার তিনি ইউক্রেনে যুদ্ধ করতে ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে কথা বলেছেন। এমানুয়েল মাখো বলেন, রাশিয়াকে দমনে কৌশল খুঁজছে পশ্চিমারা, এজন্য কোনো সম্ভাবনা বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সেজন্য যা দরকার আমরা তাই করব। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে কিছু সেনা দল পাঠানোর সম্ভাবনা নিয়ে ন্যাটো সদস্যদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নতুন উপাদান। সেক্ষেত্রে আমাদের ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা নয় অনিবার্যতা সম্পর্কে কথা বলতে হবে। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই, এমনকি সেখানে ন্যাটোর সেনা পাঠানোরও কোনো পরিকল্পনা নেই। পাল্টা পাল্টে হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মেরন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এরপরে দক্ষিণ লেবাননে কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল। সোমবার লেবাননে হামলা চালায় ইসরায়েল, এর জবাব দিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের মেরন আকাশ নিয়ন্ত্রণ ঘাঁটিতে রকেট হামলা করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমান জিপচিট, মনসুরি এবং অন্যান্য গ্রামে হিজবুল্লাহর সামরিক কম্পাউন্ড এবং অবকাঠামোতে হামলা করা হয়েছে। এদিকে গাজায় মৃত্যুর মিছিল যেন থামছেই না, সেখানে ইসরায়েলি তাণ্ডব আরো বাড়ছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে 3 জন নিহত এবং আরো 3 জন আহত হয়েছে। ফারা শরণার্থী শিবিরেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশা করছেন যে আগামী সোমবারের মধ্যে নতুন যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরো বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি আছি। হামাসের সাথে একমত হতে পারল না ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে একমত হতে পারেনি ইসরায়েল। দেশটির গণমাধ্যম চ্যানেল 12 এবং কান পাবলিক ব্রডকাস্টার এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার সূত্রে এই তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে, চলমান গাজা যুদ্ধবিরতি নিয়ে প্যারিসে যে কাঠামোটির উপর আলোচনা হয়েছে, হামাসের দাবি তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ওই কর্মকর্তা আরো জানিয়েছে, ধারণা করা হচ্ছিল যে হামাস একটি চুক্তিতে একমত হবে, এর মাধ্যমে গাজায় বন্দি 40 ইসরায়েলিকে মুক্তি দেওয়া যাবে, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। চ্যানেল 12 মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সূত্রে বলেছে, তিনি মন্ত্রিসভাকে বলেছেন যে ইসরায়েল গাজা উপত্যকায় সহায়তার পথ প্রসারিত না করলে নতুন করে কোনো চুক্তি হওয়া সম্ভব হবে না। ইসরায়েলি গণমাধ্যমগুলো বিশ্লেষণে বলা হচ্ছে, ইসরায়েল হামাসের মূল দৃষ্টিভঙ্গিতে প্রভেদ রয়েছে। ইসরায়েল চায় নতুন যুদ্ধবিরতি চুক্তিটি হবে সাময়িক সময়ের জন্য, কিন্তু হামাস চায় একটি
স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে, সেজন্য উভয় পক্ষের একমত হওয়া সম্ভব হচ্ছে না। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, আমরা নতুন করে চুক্তিতে যেতে চাই, আমরা সেজন্য প্রস্তুত রয়েছি। এখন হামাস রাজি হলে চুক্তিতে পৌঁছানো সম্ভব, তবে হামাস চুক্তিতে যাওয়ার জন্য যে দাবি জানাচ্ছে তা অসঙ্গত। শহর দখলে গিয়ে মিয়ানমারের 80 সেনা নিহত। রাখাইনের উপকূলীয় শহর রামরি পুনর্দখলে আকাশপথে আসা মিয়ানমার সেনাবাহিনীর 80 সেনাকে হত্যার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দাবি, তিন দিনের যুদ্ধে ওই সেনারা নিহত হয়েছেন। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী বলছে, আরাকান আর্মি সদস্যদের ঠেকাতে গত শনিবার 24 ফেব্রুয়ারি 4টি হেলিকপ্টারে করে রামরি শহরে পাঠানো হয়েছিল 120 জন সেনাকে। ওই সেনা সদস্যরা আইয়ার ওয়েদি অঞ্চলের কিউনপ শহরের ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 36 এবং রাখাইনের আন শহরের লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 373 এ কর্মরত ছিলেন। আরাকান আর্মির দাবি, শনিবারের যুদ্ধে জান্তা সেনাদের মধ্যে 60 জন নিহত হয় আর সোমবার 26 ফেব্রুয়ারি পালানোর সময় নিহত হন আরো 20 জন। এদিকে মিয়ানমারের উত্তর সানরাজের 7টি শহরে আগামী বছরের মধ্যে সরকার গঠনে ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী পালং এস্টেট লিবারেশন ফ্রন্ট PSLF। ইরাবতী এক প্রতিবেদনে বলা হয়, PSLF হল তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির TNLA রাজনৈতিক শাখা। 1992 সালে থাইল্যান্ড সীমান্তে গঠিত হয় গোষ্ঠীটি। TNLA দেশটির ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য। জোটটির অন্যতম সদস্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং আরাকান আর্মি। গত বছরের 27 অক্টোবর থেকে উত্তর শান রাজ্য থেকে তাদের তৎপরতা শুরু করে জোটটি। তাদের হাতে এখন পর্যন্ত জান্তার 20টি শহর ও চীন সীমান্তের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের পতন হয়েছে। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুরু। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু প্রতিশ্রুতি অনুযায়ী দেশটির আদ্যো শহর থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের প্রথম পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তর স্থানীয় গণমাধ্যম PSMK এ তথ্য নিশ্চিত করেছে। মালদ্বীপের আদ্যো শহরে অবস্থানরত ভারতীয় সেনাদের প্রতিস্থাপনের জন্য ভারতীয় বেসামরিক ক্রুদের দেশটিতে আগমনের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়েছে যে আদ্যো থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সময়সূচি সঠিক সময় এবং সঠিক নিয়মেই এগোচ্ছে। এছাড়াও আদ্যো শহরে থাকা ভারতীয় একটি হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য ভারতে ফেরত পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছে মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তর। বুধবার 28 ফেব্রুয়ারি হেলিকপ্টারটিকে বহনকারী একটি ভারতীয় জাহাজ মালদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। মালদ্বীপের লামু অ্যাটলের কাঁধ ধুতে এবং হাধালু অ্যাটলের হানিমাধুতে অবস্থানরত ভারতীয় সেনাদের প্রত্যাহারের বিষয়ে একই ধরনের আলোচনা হয়েছে। আগামী 10 মের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানায় মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরো বলা হয়, মালদ্বীপের নাগরিকদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য মিত্র দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক বাড়াতে বর্তমান সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া যুদ্ধে টিকতে পারবে না ইউক্রেন, বলেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা ছাড়া যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারবে না তার দেশ এবং লাখ লাখ মানুষের মৃত্যু ঘটবে। রবিবার মার্কিন সংবাদ মাধ্যমে CNN দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্যকে বুঝতে পারছে না। সম্প্রতি মার্কিন সিনেটর জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের 6,000 কোটি ডলার সহায়তা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের যুদ্ধের গতিপথের কোনো পরিবর্তন আসবে না। এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি CNN বলেন, আমার মনে হয় সিনেটর ভ্যান্সের এ সম্পর্ক খুব বেশি ধারণা নেই। মার্কিন কংগ্রেসম্যানরা 6,000 কোটি ডলারের প্রস্তাবটি পাশ না করলে ইউক্রেনের লাখ লাখ মানুষ মারা যাবে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, অর্থ সাহায্যের বিষয়টি জানতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যেতে হবে এবং তারপর সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। জেলেনস্কি বলেন, ট্রাম্প যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন করেন তাহলে সেটা আমেরিকানদের বিরুদ্ধে যাবে। তিনি বলেন, আমি বুঝতে পারছি না যে কিভাবে ট্রাম্প পুতিনকে সমর্থন করতে পারেন, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। জেলেনস্কি বলেন, আমার মনে হয় যে ট্রাম্প পুতিনকে চেনেন না, ট্রাম্প তার সঙ্গে সাক্ষাৎ করলে বুঝতে পারেননি। তিনি বলেন, আমেরিকা কখনো রাশিয়া সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধও করেনি। জেলেনস্কি আরো বলেন, ট্রাম্প বুঝতে হবে যে পুতিন কখনো থামবে না।